হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর এখানে আপনার গোটা ওভারঅল মার্কেট দেখে নেবো যে মার্কেট এখন কোন কন্ডিশনের মধ্যে আছে, মার্কেটের মধ্যে কোথায় পাম্প হতে পারে, কোথায় ডাম্প হতে পারে, ঠিক আছে। আর এখানে সোলকে একটু দেখে নেবো আজকের মার্কেটের মধ্যে, আর তার সাথে কিছু এখানে ইম্পর্টেন্ট কিছু নিউজ আজকের এই মার্কেটের মধ্যে আমরা দেখে নেবো যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, আর অল্ট কয়েনগুলো কেন ডাম্প হচ্ছে সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার, এবার সোজাসুজি আমরা চলে আসবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে। এখানে দেখুন বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর চলছে 39, আর এখন এই ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ হচ্ছে আজকে মোটামুটি কালকের দিকে মোটামুটি একটা ভিডিও আমি এখানে পাবলিশ করবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, যেখানে আমরা এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, যে আমাদের যে সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে সেখানে, যেখানে আমি শেয়ার করবো যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এটাকে কীভাবে আপনারা এটাকে বুঝবেন, ঠিক আছে। এটা যে স্কোরটা আছে কীভাবে এই স্কোরের উপরে ডিপেন্ড করবে, কীভাবে আপনারা এখানে ট্রেড নেবেন, ঠিক আছে। একটা ব্যাপার কি যে এই যে স্কোরটা আছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র এমনি এখানে মার্কেটের মধ্যে দেয়নি, এর উপরও ডিপেন্ড করে আপনারা ট্রেডিং নিতে পারেন, ঠিক আছে, একটা সেট আপ নিতে পারেন। তো সেটা কীভাবে নেবেন সেটা কালকের একটা ভিডিওতে আমরা আলোচনা করবো, ঠিক আছে, কালকে আপলোড করবো। তো অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, যদিও আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেবো যে কখন ভিডিওটা আমি পাবলিশ করেছি, তো অবশ্যই সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে অবশ্যই জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে ফ্রি আর কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। এবার সবার প্রথমে আমরা চলে আসবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে এখানে দেখুন কি, জাস্ট এক দুই ঘন্টা আগে বিটকয়েন এখানে ট্রাই করেছিল, এই যে রেঞ্জটা আছে 15 মিনিটের ক্যান্ডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি এখানে আজকে বিকেলের দিকে, ঠিক আছে, মোটামুটি 5টার দিকে এখানে কী হয়েছে, বিটকয়েন ট্রাই করেছে 61,800 এই যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করার জন্য ট্রাই করেছে। আর তখন কিন্তু সাথে সাথে আমি এখানে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলে দিলাম যে বিটকয়েন ট্রাই করেছে এটাকে ব্রেক করার জন্য, কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এবার এখানে দেখুন জাস্ট কয়েক ঘন্টা আগে বিকাল 5টার দিকে এখানে মোটামুটি 61,800 এই রেঞ্জটাকে বিটকয়েন ব্রেক করার জন্য উপরে দিকে যাচ্ছিল, কিন্তু এটাকে ব্রেক করতে না পেরে বিটকয়েনের মধ্যে এখানে ছোটোখাটো একটা রিজেকশন কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন যে উইক ক্যান্ডেলটা কত বড় উইক ক্যান্ডেল এখানে একটা তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে জাস্ট এখানে ধরে নিতে পারেন 61,800 থেকে শুরু করে মোটামুটি এখানে 61,400, মোটামুটি $400 একটা উইক ক্যান্ডেল শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে তৈরি করেছে বিটকয়েন, ঠিক আছে, এটাকে ব্রেক করতে পারছে না। এবার এটাকে কেন ব্রেক করতে পারছে না, আপনাদের আমি শুধু একবার না বারবার বলেছি, এই সেম এই লেভেলের মধ্যে, মানে এখানে যে আপনার 61,800 এখানে আছে আমাদের সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 62,000 অলমোস্ট ধরে নিতে পারি আমরা, সেখানে যে আছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ। এবার 200 ডেলি মুভিং অ্যাভারেজটা কি, এটা কিন্তু আপনার সময়ের সাথে সাথে একটুখানি চেঞ্জ হয়, ঠিক আছে। যদি মার্কেট ওপর দিকে থাকে তাহলে দেখবেন কালকে আবার দেখবেন যে 61,800 মধ্যে যেখানে এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটাই আবার 61,900 মধ্যে চলে গেল, আবার 3-4 দিন পরে এখানে 62,000 মধ্যে চলে গেল, তো এরকম ব্যাপারটা হয়ে থাকে। এবার যেহেতু এই সেম এই লেভেলের মধ্যেই 62,000 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে, যার ফলে এটাকে একবারে ব্রেক করা কিন্তু অত সহজ না। গতকালকে রাত্রেবেলাও আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম ভয়েস আপডেটে, যেটাকে একবারে ব্রেক করা সহজ হবে না, হতে পারে এখানে আবারও মার্কেট যাবে, হতে পারে কি আমি স্পষ্ট এখানে বলেছিলাম মার্কেট এখানে আবারও যাবে, এখানে গিয়ে এখান থেকে রিজেকশন হওয়ার চান্সটাই এখানে বেশি আছে। এবার সেম এখানে তাই হয়েছে, এখান থেকে রিজেকশন হয়ে মার্কেট এখানে আপনার চলে আসে মোটামুটি 60,200 এই রেঞ্জের মধ্যে মার্কেট এখানে চলে আসে, মোটামুটি $800-900 একটা ডাম্প এখানে বিটকয়েনের মধ্যে আমরা এখানে দেখতে পারি, শার্প একটা ডাম্প, ঠিক আছে। এবার এখানে দেখুন নেক্সট এখানে কী হবে, আবারও বিটকয়েন ট্রাই করবে 61,800 এই যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করতে যাওয়ার জন্য, আবারও বিটকয়েন ট্রাই করবে, এবার এটাকে ব্রেক করতে পারে কিনা সেটাই দেখার। যদি এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে আমার এখানে মনে হয় না যে আরও একবার এটাকে বিটকয়েন এখানে ব্রেক করতে পারবে অন্তত আজকের দিনের মধ্যে। আজকের কথা আমি কেন বললাম, কারণ হচ্ছে আজকে হচ্ছে সানডে, মার্কেট এখানে আপনার উইকেন্ড চলছে, যার ফলে এখানে আপনার যে বড় বড় হুইল আছে তারা কিন্তু মার্কেট এখানে অ্যাক্টিভ থাকবে না, তারা কিন্তু এখানে বাই সেল এখন মার্কেটের মধ্যে করবে না, এখন টোটালি মার্কেট এখানে আপনার যারা রিটেল ট্রেডার আছে তাদের হাতে মার্কেট এখন বর্তমানে আছে, ঠিক আছে। আর যখন রিটেল ট্রেডারদের হাতে মার্কেট থাকে তখন সেখানে বড় ধরনের খুব একটা মুভমেন্ট এখানে হয় না, না এখানে বড় ধরনের পাম্প হয়, না এখানে বড় ধরনের একটা ডাম্প হয়, ঠিক আছে। তো এবার দেখা যাক যে আজকের আর রাত্রের কয়েক ঘন্টা, মোটামুটি 8-10 ঘন্টা যদি বিটকয়েন এই লেভেলের মধ্যে হোল্ড করতে পারে, যদি 60,000-এর ওপরে থাকে, তাহলে এখানে চান্স বেশি থাকবে কালকে এখানে যখন মার্কেট ওপেন হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, মানে আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে যখন এখানে ট্রেডিং শুরু হবে, ঠিক আছে, সন্ধ্যেবেলা, ততক্ষণ পর্যন্ত বিটকয়েন যদি 60K পর্যন্ত হোল্ড করে ধরে রাখতে পারে তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েন আবারও এখানে 61,800 এটাকে আবারও ব্রেক করার জন্য উপর দিকে যাবে। এবার ব্রেক করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে কালকে এখানে ইউএসএর মার্কেট এখানে কীভাবে এখানে আপনার রিয়াক্ট করে, ঠিক আছে। যদি এখানে ইউএসএর মার্কেট আবারও এখানে নেগেটিভ দিকে চলে যায় তাহলে হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে তার ইফেক্ট এখানে পড়লো, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে একটুখানি ডাম্প এখানে হয়ে গেল, ঠিক আছে। আবার যদি ইউএসএর মার্কেট এখানে পজিটিভ হয়, গোটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যদি মার্কেটটা পজিটিভ হয়, ঠিক আছে, গ্লোবাল মার্কেট, আর যদি তার সাথে সাথে যদি একটা দুটো গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে চলে আসে ক্রিপ্টো রিলেটেড, তাহলে এখানে হাইলি চান্স থাকবে 61,800 এটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে যাবার। আর এটাকে ব্রেক করা কিন্তু অত সহজ না, আমি আবারও আপনাদেরকে বলছি যে এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে, এখানে আপনাদের আমি জুম করে দেখাচ্ছি ডেলি ক্যান্ডেলের মধ্যে। এখানে দেখুন
যে যে জায়গাতে এখানে আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, এক্স্যাক্টলি $61,850 এই রেঞ্জের মধ্যে এখানে আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে। আর ঠিক এক্স্যাক্টলি এই রেঞ্জের মধ্যেই কিছুক্ষণ আগে বিটকয়েন এখানে গিয়ে রিজেকশন হয়ে আবারও নিচের দিকে নেমেছে, ঠিক আছে। এবার যদি আমাদের ইমিডিয়েট সাপোর্ট দেখি, ইমিডিয়েট সাপোর্ট বর্তমানে 60,000 এই রেঞ্জের মধ্যে আছে। 60,000 যদি আজকে এখানে কোনো মতো বিটকয়েন হোল্ড করতে পারে আর যদি 60,000 ওপরে কালকের এখানে ডেলি ক্যান্ডেলটা এখানে ওপেন হয় তাহলে একটা পজিটিভ দিক আমরা এখানে ধরে নেবো, ঠিক আছে, বিটকয়েনের মধ্যে। এবার কথা হচ্ছে যে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে কেন এখানে আমরা ডাম্প দেখছি মোটামুটি কয়েক ঘন্টা আগে, গতকাল রাতের থেকে কেন এখানে অল্ড কয়েনের মধ্যে এখানে ডাম্প কেন দেখছি, এর সবচেয়ে বড় একটা কারণ কি, বিটকয়েনের ডমিনেন্স। গতকালকে এখানে আমরা দেখেছি কি বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। যদি এখন বর্তমানে দেখি বিটকয়েনের ডমিনেন্স কত, 57.4%। এবার বিটকয়েনের ডমিনেন্স যত উপরে যাবে অল্ড কয়েন কিন্তু তত এখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে, ঠিক আছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে স্টেবল থাকবে তত এখানে অল্ড কয়েনের মধ্যে এখানে আমরা পাম্প দেখতে পারবো। তো বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার উপরের দিকে যাচ্ছে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে ফান্ড আসছে কিন্তু অল্ড কয়েনের মধ্যে সেরকম কোনো ফান্ড এখানে আসছে না, যার ফলে এখানে অল্ড কয়েনের মধ্যে ওখানে একটা খুব একটা পাম্প আমরা এখানে দেখতে পারছি না। এবার নেক্সট যদি আমরা এখানে চলে যাই, তার আগে এখানে বিটকয়েনের ডমিনেন্সের একটা জিনিস এখানে দেখে নিই। এবার বিটকয়েনের নেক্সট ডমিনেন্স যদি ডমিনেন্সের যদি আমরা সাপোর্ট দেখি সেটা হচ্ছে 57.18 এই রেঞ্জের মধ্যে বিটকয়েন ডমিনেন্স একটা সাপোর্ট আছে, ঠিক আছে। যদি এই পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স সাপোর্ট নিয়ে উপরের দিকে এখানে স্টেবল হয়ে যায় তাহলে এখানে আপনার অল্ড কয়েনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর এখান থেকে যদি বিটকয়েন ডমিনেন্স আরও উপরের দিকে যায়, ঠিক আছে, এটার যদি নেক্সট রেজিস্ট্যান্স দেখি সেটা হচ্ছে 57.8%। এখানে যদি বিটকয়েন ডমিনেন্স যায় এক ধাক্কায় তাহলে এখানে অল্ড কয়েনের জন্য আরও বেশি এখানে খারাপ হবে, অল্ড কয়েন এখানে আরও একটু এখানে ডাম্প এখানে করতে পারে। এবার নেক্সট এখানে এটাই হচ্ছে ব্যাপার যে আপনার ইটিএফের মধ্যে যখন এখানে মার্কেটের ইউএসএর মার্কেটে এখানে আপনার ইটিএফে যখন ট্রেডিং শুরু হচ্ছিল তখন এখানে মোটামুটি একটা বাইং প্রেশার এখানে দেখা দিয়েছে, যেটা আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম। তো যার ফলে মার্কেটের মধ্যে সেরকম কোনো একটা ডাম্প আমরা এখানে দেখতে পারিনি, মার্কেট এখানে একটা রিকভারি করে মার্কেট ওপরের দিকে যাচ্ছে। এবার নেক্সট যদি এখানে সোলানাকে দেখি, সোলানার মধ্যে হিউজ পরিমাণে এখানে আপনার মানে কী বলবো মানে হিউজ পরিমাণে একটা পাম্প হচ্ছে, মানে এখন পাম্প হয়নি কিন্তু এর উপরে নিত্য নতুন তারা এখানে তাদের টিমের থেকে যে ধরনের এখানে আপনার আপগ্রেড নিয়ে আসছে, ঠিক আছে। নেক্সট এখানে হতে পারে যে সোলানা এখানে আপনার বিএনবি কয়েনকেও এখানে আপনার ওভারটেক করে চার নম্বর এখানে চলে আসলো, ঠিক আছে, মার্কেট ক্যাপের দিক থেকে হোক কিংবা আপনার ট্রেডিং ভলিউমের দিক থেকে হোক। বর্তমানে সোলানাকে যদি আমরা দেখি ওভারঅল সোলানা গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 5 নম্বর এখানে র্যাঙ্কিং করছে। কি বলবো যে এই কয়েনটা যেটাকে মানে অনেকেই এখানে আপনার মানে স্ক্যামও বলতো এক সময়, মানে যখন এখানে ডাম্প হয়েছিল হিউজ পরিমাণে একটা প্রবলেম চলছিল যখন, সেই কয়েনটাই মানে কে জানে যে আবারও এখানে তার ফ্রম অল টাইম হাইয়ের থেকে 42% পর্যন্ত রিকভার করে নেবে। এখনও তার অল টাইম হাইকে এখানে টেস্ট করেনি, ঠিক আছে, অল টাইম হাইকে টেস্ট করলে তো এখানে হিউজ পরিমাণ আরও একটা পাম্প হবে। তো সোলানার মধ্যে এখানে নজর রাখতে পারেন, হতে পারে সোলানা এখানে 5 নম্বর থেকে 4 নম্বরে চলে আসলো বিএনবি এখানে ওভারটেক করে, ঠিক আছে। এটা হওয়াটা কিন্তু খুব একটা মানে আপনার আশ্চর্যের ব্যাপার কোনো কিছু হবে না। তো সেই জন্য যদি সোলানাকে এখানে আপনারা $120 থেকে $125 মধ্যে পেয়ে যান এটাকে হোল্ড করতে পারেন শর্ট টার্মের জন্য হোক কিংবা লং টার্মের জন্য। এবার নেক্সট এখানে কি নিউজটা এখানে বেড়ে আসে যে এখানে বিটকয়েনের মধ্যে একটুখানি এখানে প্যানিক জোনের মধ্যে এই জন এই কারণেই আছে যে এখানে আপনার 12K 12K বিটকয়েন এখানে আপনার এরকম মনে হচ্ছে যেটা সেল হওয়ার জন্য মার্কেটের মধ্যে এসছে, ঠিক আছে, যার ফলে এরকম একটা প্যানিক এখানে মার্কেটের মধ্যে কাজ করছে। তো 12K বিটকয়েন এটা তেমন কোনো বড় ব্যাপার না, কিন্তু যখন একবারে যখন 12K বিটকয়েনকে 12,000 বিটকয়েনকে সেল করবে সবাই, ঠিক আছে, একবারই যখন সেল করবে তখন সেখানে মার্কেটের মধ্যে একটু সেলিং প্রেশার এখানে দেখতে পারি, ঠিক আছে। এবার নেক্সট এখানে আরেকটা কি আমাদের জন্য একটা গুড নিউজ ছিল যে ইউএসএর প্রেসিডেন্ট যদি ট্রাম্প হয়ে যায় তাহলে এখানে হিউজ পরিমাণে মার্কেট এখানে পাম্প হবে, ঠিক আছে। কিন্তু আগে এখানে ট্রাম্পের জেতার চান্স অনেক বেশি ছিল এখানে, ঠিক আছে, একটা আপনার পোল করে যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্পের জেতার চান্স এখানে আপনার 50% বেশি ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে 46% ট্রাম্পের জেতার ট্রাম্প, আর যে তার অপোজিটে যে এখানে যে আছে আপনার লেফট পার্টির যে আপনার লিডার যে হচ্ছে কমলা হ্যারিস, তার এখানে জেতার চান্স বেশি 51%। তবে কমলা হ্যারিস যে আছে সেও মানে ক্রিপ্টোকে নিয়ে খুব একটা বেশি মানে নেগেটিভ না, না এখানে খুব একটা বেশি পজিটিভ, সে ধরে নিতে পারেন যে ক্রিপ্টোকে নিয়ে নিউট্রাল, ঠিক আছে। কিন্তু যদি ট্রাম্প এখানে জিতে যায় তাহলে ট্রাম্প তো আমরা নিশ্চয়ই জানি যে ক্রিপ্টোকে নিয়ে খুবই মানে হিউজ পরিমাণে ট্রাম্প এখানে আমরা পজিটিভ। তো আমরা ট্রাই করবো, আশা করবো যে এখানে যেটাই হোক না কেন যাদের ক্রিপ্টোকারেন্সির মানে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে এখানে ক্রিপ্টোকারেন্সির পজিটিভ দিকে যেগুলো আপনার রেগুলেশন হয় সেগুলোকে যাতে তারা নিয়ে আসে, সেখানে ট্রাম্পই জিতুক আর কমলা হ্যারিস জিতুক। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সেলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।